আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ নিরামিষ করে দেখাবো আমার যা যা লাগবে, ব্রোকলি, গাজর, টমেটো, পেঁয়াজকলি, মূলা। আমি এখানে 10 রকম সবজি নিয়েছি, আরও আছে শিম, বাঁধাকপি, বেগুন, ফুলকপি, আলু, এখানে আছে আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ বাটা। আমি আজকে এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে করবো। আরও আছে আমার দুই রকম ডাল, বুটের ডাল আর মসুর ডাল। প্রথমে আমি একটি প্যান চড়িয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি অল্প করে, তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে মশলাটা তেলের সাথে একটু ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া। আর একটু পানি আমি দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে। এবার আমি ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমার দু রকম ডাল আছে, ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর ডালটা সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। আমি এখন সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আলু আর মূলা একসাথে দিচ্ছি। শক্ত সবজিগুলো একটু আগে দিতে হবে, তারপর আস্তে আস্তে আমি অন্য সবজিগুলো অ্যাড করব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, গাজরটাও দিয়ে দিচ্ছি, যেহেতু গাজরও শক্ত। ঢেকে 5 মিনিট সিদ্ধ করে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ব্রোকলি, এরপর আবার ঢাকনা দিয়ে 5 মিনিট পর সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি শিমগুলো দিয়ে দিলাম,
তারপর আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম। সব সবজি ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজকলি, টমেটো আর কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। অন্য সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। রান্না আমার প্রায় শেষ। এই নিরামিষটা ফোড়ন দিতে হবে, তাই আমি একটু করে নামিয়ে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তখন আমি পেঁয়াজ দিইনি, তাই এখন পেঁয়াজ, রসুন, প্রথমেই দিব শুকনা মরিচ। শুকনা মরিচটা, দুইটা শুকনা মরিচ কেটে আমি দিয়ে দিলাম, একটু হালকা ভাজা হলে। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা গোল্ডেন ব্রাউন হলে তারপরে আমি সবজিটা এখানে অ্যাড করে দেব। এই নিরামিষে এই ফোড়নটা অবশ্যই দিতে হবে, না হলে টেস্ট আসবে না। যেহেতু আমি রান্না করার সময় অল্প তেল দিয়েছিলাম, তাই এখন বাকিটা দিচ্ছি। একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এবার আমি সবজিটা এখানে দিয়ে দিব। এই নিরামিষটা একটু হালকা ঝোল থাকবে, একদম শুকনো হবে না। এটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই ভীষণ মজা হয় খেতে। এই তো আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মজাদার নিরামিষ। আল্লাহ হাফেজ।